अच्छा জি স্যার। এটা একটু পড়ো বাবা, দে হ্যাড ড্রিমস পার্ট ওয়ান। হ্যাঁ পড়ো। জেনি, শান্তা, হোয়াটস ইউর ড্রিম ফর দ্য ফিউচার? শান্তা, টু বি এ গুড হিউম্যান বিং ফার্স্ট অ্যান্ড দেন ওয়ার্ক ফর মাই কান্ট্রি, নো ম্যাটার হোয়েদার আই বিকাম এ সোশ্যাল ওয়ার্কার, অ্যান আর্টিস্ট অর এ প্রফেশনাল। জেনি, ওয়াও, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর থট। বাই দ্য ওয়ে শান্তা, ডাজ এনি ওয়ান ইন্সপায়ার ইউ টু ইন ইউর ড্রিমস? শান্তা, সার্টেনলি, I am always influenced by the great personalities in our country and abroad. Whenever I read the biography of great people, I try to understand how their dreams helped them to be what they have been. Jenny, would you please tell me about some of your favorite dreamers? শাফিউল, জি স্যার। এটা এটা পড়ে ফেলছ? আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো এই যে এটা পড়ো, এই যে টেক্সটটা দেওয়া আছে এটা প্রীতিলতা, এটা পড়ো, এই টেক্সটটা পড়ো শাফিউল। প্রীতিলতা ওয়াদ্দেদার ওয়াজ বর্ন ইন চট্টগ্রাম অন 5 মে 1911। She was a meritorious student at Dr. Khastogir Government Girls School in Chattogram and Eden College, Dhaka. She graduated in philosophy with distinction from Bethune College in Kolkata. In her college days, Pritilata was an activist in the anti-British movement. All through her life, she dreamed of two things: a society without gender discrimination and her motherland free from British colonial rule. So he decided to fight against the British rule. Soon after, Pritilata became the head teacher of Nandankanan Aparna Charani School in Chattogram. Gradually, she involved herself in Surya Sen's armed শফিউল হয়েছে তোমার? জি স্যার। আচ্ছা দেখো, এরপরে দেখো, এরপরটা পড়ো, এই জায়গাটা পড়ো। রেসিস্টেন্স মুভমেন্ট। সূর্য সেন ওয়াজ এ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার অ্যান্ড রিভলিউশনারি অ্যাক্টিভিস্ট ইন চট্টগ্রাম এরিয়া এট দ্যাট টাইম। ইন 1932, সূর্য সেন প্ল্যান্ড অ্যান অ্যাটাক অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। The club was well known for its notorious sign at its entrance: "Dogs and Indians not allowed." Surya Sen assigned Pritilata to lead a team of 10 to 12 men to attack the club. The raid was successful, but Pritilata, dressed as a man, failed to get out of the club. She committed suicide by taking potassium cyanide to avoid arrest. She proved that women can work like men. She also proved that women who needed to be prepared to sacrifice their lives for freedom from the British colonial rule. Her dream finally came true.
The British rule came to an end in 1947, though she couldn't see it during her lifetime. দেখেন এখানে যেটা বলছে যে আমরা দেখি এখানে যে ইনফরমেশন গুলো আছে যে প্রীতিলতা ওয়াদ্দেদার ওয়াজ বর্ন ইন চট্টগ্রাম অন 5 মে 1911, মেরিটোরিয়াস স্টুডেন্ট সে ছিল, মেরিটোরিয়াস স্টুডেন্ট ডক্টর গভর্নমেন্ট হস্তগীর গার্লস স্কুল চট্টগ্রামে এবং ইডেন কলেজে ঢাকাতে, গ্রাজুয়েশন নিয়েছে সে ফিলোসফিতে খুব সুনামের সাথে, ডিস্টিংশন বেথুন কলেজ ইন ক্যালকাটা কলকাতা, ইন ইন হার কলেজ ডেইজ প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট, অ্যাক্টিভিস্ট মানে কর্মী, অ্যাক্টিভ কর্মী ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। তাহলে যেহেতু 1911 সালে জন্ম তার হয়েছে, তাহলে অবশ্যই সে ব্রিটিশ শাসন দেখেছে, অ্যান্টি ব্রিটিশ মুভমেন্টে তার অনেক বড় ধরনের অবদান ছিল। অল থ্রু হার লাইফ শি ড্রিমড অফ টু থিংস, এ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যান্ড হার মাদারল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল। এই এগুলো তার মানে তার চাহিদা ছিল, সে চাইতো যে আমার সমাজটা জেন্ডার ডিসক্রিমিনেশন ফ্রি হবে এবং কলোনিয়াল রুল থাকবে না। সো শি ডিসাইডেড টু ফাইট এগেন দ্য ব্রিটিশ রুল। সুন আফটার প্রীতিলতা বিকেম দ্য হেড টিচার অফ নন্দকানন অপর্ণাচরণ স্কুল ইন চট্টগ্রাম। গ্রাজুয়ালি শি ইনভলভ হারসেলফ ইন সুদর্শন'স আর্মড রেজিস্ট্যান্স মুভমেন্ট, মানে সশস্ত্র যে বিদ্রোহ, সশস্ত্র যে আন্দোলন, সেটার সাথে সে নিজেকে যুক্ত করেছে। সূর্যসেন ওয়াজ এ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার, আন্দোলনের অর্গানাইজার। সূর্যসেন হল একজন অ্যান্টি ব্রিটিশ মুভমেন্টের একজন অর্গানাইজার, সংগঠক অ্যান্ড রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট, বিপ্লবী একজন মানুষ ইন চট্টগ্রাম এরিয়া অ্যাট দ্যাট টাইম। ইন 1932 সূর্যসেন প্ল্যান্ড অ্যান অ্যাটাক অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। সূর্যসেন চিন্তা করলে আমরা এটা অ্যাটাক করব। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন ফর ইটস নোটোরিয়াস সাইন, নোটোরিয়াস মানে যে খারাপ একটা সাইন ছিল, এখানে একটা মানে সাইন ছিল, ওই যে ছবিতে দেখা যাচ্ছে, ওই যে ছবিতে এখানে দেখা যাচ্ছে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, ওই যে ঘরটা এখানে একটু উপরে দেখো, একটা সাইনবোর্ডের মতো বা একটা কিছু একটা আছে এরকম। এখানে কি লেখা আছে, ঢুকতেই লেখা আছে ওইখানে যে ডগস অ্যান্ড ইন্ডিয়ান্স আর নট অ্যালাউড, মানে কুকুর এবং ইন্ডিয়ানরা এখানে ঢুকতে পারবে না, অর্থাৎ ইন্ডিয়ানদেরকে কুকুরের সাথে তুলনা করা হয়েছে। সূর্যসেন অ্যাসাইন্ড প্রীতিলতা টু লিড এ টিম অফ 10 to 12 men টু অ্যাটাক দ্য ক্লাব। উনি অ্যাসাইন করলেন, নিয়োজিত করলেন 10 থেকে 12 জন লোককে, যাতে এই ইউরোপিয়ান ক্লাবে যাতে অ্যাটাক করে। দ্য রেড ওয়াজ সাকসেসফুল বাট প্রীতিলতা ড্রেসড অ্যাজ এ ম্যান, প্রীতিলতা ড্রেসড অ্যাজ এ ম্যান ফেল টু গেট আউট অফ দ্য ক্লাব। রেড রেড মানে এই যে আক্রমণটা খুব সাকসেসফুল ছিল প্রীতিলতা, যে কিনা পুরুষের পোশাকে ছিল, সে কিন্তু ক্লাব থেকে বের হতে পারলো না। সে কমিটেড সুইসাইড বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড টু অ্যাভয়েড অ্যারেস্ট, সে পটাশিয়াম সায়ানাইড কে নিজেকে কমিটেড করলো সুইসাইড। শি প্রুভ দ্যাট ওয়ামেন ক্যান ওয়ার্ক লাইক ম্যান, সো শি অলসো প্রুভ দ্যাট ওয়ামেন টু নিডেড টু বি প্রিপেয়ার টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর ফ্রিডম অ্যান্ড ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল। অর্থাৎ তার যে অ্যাচিভমেন্ট, তার যে একটা কমিটমেন্ট ছিল, সেটা খুবই স্ট্রং, সে নিজের জীবনটা দিয়ে ফেললো এতে করে যাতে তার দলের লোকের যাতে কোনো সমস্যা না হয়, তাকে ধরা পড়লে তার থেকে তথ্য নিয়ে নিবে। তো কত সাহসী, কত আত্মত্যাগী। হার ড্রিম ফাইনালি কেম ট্রু, দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড ইন 1947, দো শি কুডেন্ট সি ইট ডিউরিং হার লাইফ টাইম। যদিও সে তার জীবনে এই যে ব্রিটিশ থেকে যে স্বাধীনতা লাভ করেছে আমাদের এই ভারতবর্ষ, সেটা দেখতে পারে নাই, দেখে যেতে পারে নাই, কিন্তু সে এটা কিন্তু ইয়া করেছে, সেটার জন্য ফাইট করেছে, সেটার জন্য তার একটা অ্যাচিভমেন্ট রয়েছে। আচ্ছা, গ্রাজুয়েটেড এটাকে বলবে বলো তো দেখি, একজন বলো জুবায়ের হোসেন, এটা কোনটা হবে বলো, তুমি বলো গ্রাজুয়েটেড ম্যাম কোনটা হতে পারে, গ্রাজুয়েটেড মানে কোনটা হতে পারে, জুবায়ের
মুবাশির বলো, মুবাশির অথবা যে কেউ বলতে পারো। স্যার আমি বলি, বলো। ইউনিভার্সিটি ডিগ্রি, টুকা ইউনিভার্সিটি ডিগ্রি। হ্যাঁ, টুকা ইউনিভার্সিটি ডিগ্রি। ওকে, তারপরে হলো অ্যাক্টিভিস্ট, এটা কি হবে? এ মেম্বার অফ এ সার্টেন সোশ্যাল অর পলিটিক্যাল গ্রুপ। গুড। মুভমেন্ট, মুভমেন্ট কি হবে? মুভমেন্ট হবে অ্যাক্টিভিটিস মনে হয় স্যার, শিওর না। আচ্ছা এটা বাদ রাখো, জেন্ডার ডিসক্রিমিনেশন এটা কি হবে? ইনইকুয়ালিটি বিটুইন মেল এন্ড ফিমেল। আচ্ছা কলোনিয়াল রুল, রুল বাই এ পাওয়ারফুল কান্ট্রি ওভার এ উইকার কান্ট্রি। আচ্ছা তারপরে হলো কমব্যাট, কমব্যাট কি হবে? কমব্যাট কি হবে? ব্যাটেল, ব্যাটেল। হ্যাঁ, মল্লযুদ্ধ বা যুদ্ধ। গ্রাজুয়ালি, স্লোলি, স্লোলি, ঠিক আছে। রেজিস্ট্যান্স, সবচেয়ে নিচেরটা কি লেখা? ডিসঅনারেবল। রেজিস্ট্যান্স কি হতে পারে? স্যার ফাইট হতে পারে, ফাইট। আচ্ছা তারপরে হলো নোটোরিয়াস, ডিসঅনারেবল। হ্যাঁ, নোটোরিয়াস বলতে কিন্তু আমরা একটা অর্থ জানি যে দুষ্ট, তাই না? নোটোরিটি দুষ্টামি, আবার নোটোরিয়াস হতে পারে যে ডিসঅনারেবল হয়। আচ্ছা তারপরে অ্যাসাইন, গিভ রেসপন্সিবিলিটিস। ওকে ফাইন, মানে কাউকে দায়িত্ব দেওয়া। গুড, খুবই ভালো। আচ্ছা স্যার মুভমেন্টটা কি হবে তাহলে? কোনটা? ও মুভমেন্ট, আর কোনটা বাকি আছে দেখো? স্যার অ্যাক্টিভিটিস বাকি। তোমার এখানে ফাইট কি হয়েছে? ফাইট, আচ্ছা তাহলে এই তোমার মুভমেন্ট মানে আন্দোলন, তাহলে আর যেটা বাকি আছে সেটাই হবে অ্যাক্টিভিটিস। আমরা প্রথমে যেগুলো মিলবে সেগুলো করে নেবো, এবার বাকি যেটা আছে সেটা অটোমেটিক মিলে যাবে। আচ্ছা এবার আমরা আরেকজন সম্পর্কে জানবো, দে হ্যাড ড্রিম, ড্রিমস পার্ট টু। এই লোক সম্পর্কে আমরা জানবো, উনি হলেন কে? জহির রেহান। আচ্ছা এখন একজন পড়ো, মুস্তাকিমুর রহমান সিয়াম, তুমি পড়ো। তুমি কি আছো? 8019। মুস্তাকিমুর রহমান সিয়াম। আচ্ছা আবরার নাইম, তুমি আছো? জাহিন, মুহতাদি, দেখো পড়াশোনার মধ্যে নিজে নিজেকে নিজে ফাঁকি দেয়া খুব জ্ঞানী মনে করো না, যে পড়াটা তো ফাঁকি দিলাম, ক্লাসটা করলাম না, খুব আনন্দে আছে, আরামে আছে, এটা করো না। এটা করো না, তোমার নিজের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। রাইদ আসো, আদিব, দিনাত হুসাইন, রাফিদ, রিয়াজুল আলাবি। স্যার জি স্যার আছে। রাফিদ আসো, রাফিদ, রাফিদ পড়ো তো, এটা পড়ো তুমি, যেটা এই যে যেটা ওপেন আছে, দেহের ড্রিমস পার্ট টু, এটা পড়ো। এই যে এটা যেটা স্ক্রিনে দেওয়া আছে এটা পড়ো, জহির রেহান, এটা এটা পড়ো তাড়াতাড়ি। জহির রায়ান, রায়ান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ। হি ওয়াজ বর্ন অন 19 August 1935 ইন দ্য ভিলেজ। এটা কি স্যার? মাজুপুর, মাজুপুর, মাজপুর ইন ফেনি ডিস্ট্রিক্ট। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্টস গো টু আউট ইন এ প্রসেশন অন 21 ফেব্রুয়ারি
1952 despite a ban on such activities imposed by the authorities. As a result, he and many others were arrested and taken to prison. Rayhan was also present at the historical meeting of Amtala and 21 February 1952. He also took part in the mass movement in 1969. In 1971, he joined the Liberation War. All through his life, Zahir Rayhan dreamed of a democratic society, a society that would ensure freedom of speech. He had many dreams about our film industry too. He made a legendary film, Jibon Theke Neya, based on language movement on movement of 1952. It was a protest against the autocratic government then ruling our country. The family portrayed in the film symbolically represented East Pakistan. The family was ruled by an autocrat who had to go to prison for her conspiracy. During the Liberation War in 1971, this film was shown outside Bangladesh. Celebrated filmmakers like Satyajit Roy, Mrinal Sen, and Hrithik Ghatak appreciated the film. Rayhan gave all the money the film made to the Freedom Fighters Trust. Besides his great documentary on Pakistan atrocities, Genocide helped create world sentiment in favor of our liberation war. On 30 December 1971, someone informed Rayhan about an address somewhere at Mirpur where he might find his brother, the famous writer. The famous writer Shahidullah Kaisar, who had gone missing from 14 December 1971. Kaisar was captured and killed by the Pakistani army and the local collaborators during the last days of war. Accordingly, Rayhan left home to get his brother back, but he never returned. Zahir Rayhan's dream was fulfilled, but a pity that this dreamer could not live to see his dream come true. Okay, এখানে আমরা অনেক তথ্য দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি উনি আসলে একজন বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়াল ছিলেন। জহির রায়হান ওনার বাড়ি ফেনী ডিস্ট্রিক্ট। ওনার জন্ম 19 August 1935। তো উনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন ওই সময়ও কিন্তু এক ধরনের ব্রিটিশ শাসন ছিল আমাদের এই ভারতবর্ষে। ব্রিটিশ শাসন ছিল, হয়তো উনি হয়তো তখন খুব ছোট ছিলেন, কিন্তু উনি ব্রিটিশ শাসনে ওনার জন্ম হয়েছিল শাসনামলে। যদিও প্রীতিলতা ওয়াদ্দেদার আমরা দেখতে পাচ্ছি যে 1911-এ, তাই না? প্রীতিলতা ওয়াদ্দেদারের স্বপ্নটা ছিল কি যে ব্রিটিশ কলোনিয়াল রুল থেকে আমরা বের হতে হবে, এবং সেই প্রীতিলতা ওয়াদ্দেদারের স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হয়েছে। তো আমাদের এই জহির রায়হান সাহেব, উনি কিন্তু আসলে এমন একটা সময় জন্মগ্রহণ করেছেন, উনি ব্রিটিশ শাসনও দেখেছেন, যদিও বয়স খুব কম। তারপরে উনি কিন্তু আবার এই পাকিস্তানের যে সৃষ্টি, ভারত পাকিস্তান সৃষ্টি, এটাও দেখেছেন। আবার উনি কিন্তু বাংলাদেশের জন্মের সাক্ষীও উনি কিন্তু আছেন, তাই না? তো সেক্ষেত্রে আমরা বলবো জহির রায়হান সাহেব একজন অত্যন্ত এমন একটা সময় জন্মগ্রহণ করেছেন, উনি তিনটা জাংশন, তাই না, তিনটা গভর্নমেন্টের পালাবদল উনি দেখেছেন, ব্রিটিশ থেকে ভারত পাকিস্তান, আবার পাকিস্তান থেকে আবার বাংলাদেশ, এটা কিন্তু উনি দেখেছেন, তাই না? তো সেক্ষেত্রে বলা যায় যে উনি একটা সাক্ষী, উনি একটা মানে ট্যালেন্টেড ফিল্ম মেকার উনি একজন। তারপরে উনার বাড়ি হলো ফেনী ডিস্ট্রিক্টে মাজুপুর,
তারপরে উনি অ্যাক্টিভ ওয়ার্কার, ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের একজন অ্যাক্টিভ ওয়ার্কার, সক্রিয় একজন কর্মী। তারপরে ওনার ওয়ান অফ দ্য 10 স্টুডেন্টস, উনি প্রসেশন করেছিলেন, মিছিলে গিয়েছিলেন 21 ফেব্রুয়ারি 1952 তে, যদিও সরকার এখানে ইম্পোজড মানে আরোপ করেছিল, সরকার আরোপ করেছিল যে এই ধরনের কোনো মিছিল মিটিং করা যাবে না, তারপরে উনি গিয়েছিলেন। অ্যাজ এ রেজাল্ট হি অ্যান্ড মেনি আদার ওয়ার অ্যারেস্টেড, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং প্রিজনে নেওয়া হয়েছে, জেলখানায় নেওয়া। মানে সাহসী, খুব সাহসী মানুষ, যেমন মেধাবী তেমন সাহসী। তো আজকে আমাদের এখানে, আমাদের যুগে আমরা সাহসী মানুষ খুব কম দেখতে পাই, সব মেধাবী আছে কিন্তু সাহস নাই। কিন্তু ওনারা কিন্তু মাঠে নেমে কিন্তু কাজ করেছেন। রায়হান ওয়াজ অলসো প্রেজেন্ট অ্যাট দ্য হিস্টোরিক্যাল মিটিং অফ আমতলা অন 21 ফেব্রুয়ারি 1952। আমতলা সে মিটিং উনি ছিলেন। ই অলসো টুক পার্ট ইন দ্য ম্যাস মুভমেন্ট ইন 1969। দেখো কত অ্যাক্টিভ মানুষ, যে 1969 সালে উনি ম্যাস মুভমেন্ট গণ আন্দোলনে যোগ দিয়েছিলেন। 35 সালে জন্ম, দেখা যাচ্ছে যে উনি 52 সালে উনি কি করেছেন, 21 ফেব্রুয়ারি উনি মানে আমতলার সেই হিস্টোরিক্যাল মিটিং এ উনি যোগদান করেন। তাতে 35 জন্ম হইলে সে কত বছর বয়সে গেছে, এখানে 5, 10, 15, 17 বছর বয়সে সে কিন্তু খুবই অ্যাক্টিভ রাজনীতিতে, তাই না, আন্দোলনগুলোতে। এবং যখন তার বয়স প্রায় 34 বা 35-এর মতো, তখন সে একদম গণ আন্দোলনে যোগদান করেছে। যখন তার বয়স 35-36, সে কিন্তু লিবারেশন ওয়ারে যোগদান করেছে, তাই না। একটা মানুষ 35-36 বছর বয়সে, যুবক, তরতাজা যুবক, সে কিন্তু অত্যন্ত ট্যালেন্টেড, যেমন ট্যালেন্টেড তেমনি সে সাহসী। যে অল থ্রু হিজ লাইফ জহির রায়হান ড্রিমড অফ এ ডেমোক্রেটিক সোসাইটি, এ সোসাইটি দ্যাট উড এনশিওর ফ্রিডম অফ স্পিচ, অর্থাৎ যেখানে, যে সমাজে মানুষের মুক্ত স্বাধীনতা থাকবে, মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, মানুষ যেখানে তার কর্মটা সম্পাদন করতে পারবে, সেই সমাজের স্বপ্ন উনি দেখেছিলেন। In 1971 he joined the liberation war, liberation war jonno tumi join korechilen. Tarpore all through his life Zahir Rehan dreamt of a democratic society, ekta democratic society er jonno uni shopno dekhechen. He had many, ta amader kintu ei amader ei Bharat Pakistan, ei je amader British theke amader jei mane 1957 sale amader jei Palashir prantore Bangladesh swadhinotar surjo astomito hoyechilo, sei jei ব্রিটিশ বেনিয়াদের কাছে আমরা পরাজিত হয়েছিলাম, সেই ব্রিটিশ বেনিয়াদের কাছ থেকে আমরা দালালি, আমরা গোলামি দাসত্ব করেছি প্রায় 200 বছর। সেখান থেকে আমরা যখন কি করলাম, আমরা কেন আমরা বের হয়ে আসলাম ব্রিটিশদের আন্ডার থেকে, যে ব্রিটিশ যে কলোনিয়াল রুল থেকে আমরা বেরিয়ে আসলাম, এই চিন্তা করে যে আমাদেরকে কি করতে হবে, একটা স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে। আমরা একটা কি চাই, একটা ডেমোক্রেটিক সোসাইটি চাই, আমাদের কথা বলার অধিকার থাকতে হবে। তো সেই জন্যই কিন্তু আমরা কি করলাম, আমরা ব্রিটিশ থেকে ভারত পাকিস্তান সৃষ্টি হলো 47-এ, সেই 47 থেকে আবার পাকিস্তানের কাছ থেকে আবার আমরা দেখলাম যে এখানে আমাদের স্পিচ নাই, এখানে আমাদের ডেমোক্রেসি নাই। আমরা আবার কি করলাম, বিক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করলাম। আমরা আবার সেই তোমার 47-এর পাকিস্তান সৃষ্টির পর থেকে আবার সেই 71-এ এসে আবার সে আবার স্বাধীনতা মুক্তিযুদ্ধ হলো, সেখান থেকে আমরা স্বাধীন হলাম। স্বাধীন হওয়ার পরেও আমরা ভাবলাম যে আমাদের হয়তো ডেমোক্রেসি আছে, কিন্তু এই যে বাধাগ্রস্ত হওয়া বারবার মানুষের স্বপ্ন, জহির রায়হান যে স্বপ্ন দেখেছিলেন প্রতিটা মানুষও আমরা সেই স্বপ্ন দেখি, কিন্তু কিন্তু আমাদের সেই স্বপ্নটা কবে বাস্তবায়িত হবে সেটা হলো মূল বিষয়। হি হ্যাড মেনি ড্রিমস অ্যাবাউট আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে ওনার অনেক স্বপ্ন ছিল। হি মেড আ লেজেন্ডারি ফিল্ম জীবন থেকে নেয়া, খুব মেধাবী মানুষ ছিলেন, একটা লেজেন্ডারি স্বপ্নের মতো একটা নাম করা ছবি উনি তৈরি করেছিলেন, জীবন থেকে নেয়া, বেজ অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। ভাষা আন্দোলন ছিল ওনার পটভূমি, ভিত্তি, ওটার উপর ভিত্তি করে উনি একটা সিনেমা তৈরি করেছিলেন। ইট ওয়াজ এ প্রোটেস্ট এগেইনস্ট দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট, যে কতটা মানে মানে প্রোটেস্ট করেছিলেন উনি এই ফিল্মের মাধ্যমে, অটোক্রেটিক স্বৈরাচারী গভর্নমেন্টের বিরুদ্ধে উনি আন্দোলন করেছিলেন, ঠিক আছে, দেন রুলিং আওয়ার কান্ট্রি,
যে দেন যে গভর্নমেন্ট আমাদের দেশকে শাসন করত তাদের বিরুদ্ধে উনি একটা একটা প্রোটেস্ট করেছিলেন সেই অটোক্রেটিক গভর্নমেন্টের বিরুদ্ধে সেই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে দ্য ফ্যামিলি পোর্ট্রেট ইন দ্যাট ফিল্ম সিম্বলিক্যালি রিপ্রেজেন্টেড ইস্ট পাকিস্তান যে ফ্যামিলিতে এখানে যে যে ফ্যামিলিটা ওই ছবিতে পোর্ট্রে করা হয়েছে সিম্বলিক্যালি মানে ইয়াভাবে সিম্বল বিভিন্ন সাইন সিম্বল রূপক ব্যবহার করে সেটা কিন্তু ইস্ট পাকিস্তানকে রিপ্রেজেন্ট করছে মানে আমাদের যে বর্তমান যে বাংলাদেশ এই ইস্ট পাকিস্তানকে রিপ্রেজেন্ট করছে করেছিল দ্য ফ্যামিলি ওয়াজ রুল বাই অ্যান অটোক্রেট ফ্যামিলিটাকে রুল করতো একজন অটোক্রেট কে অটোক্রেট বলতে একজন স্বৈরশাসক হু হ্যাড টু গো টু প্রিজন ফর হার কনস্পাইরেসি তার ষড়যন্ত্রের জন্য সেই অটোক্রেটকে সেই স্বৈরাচারীকে কিন্তু জেলে যেতে হয়েছিল ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971 দিস ফিল্ম ওয়াজ শোন আউটসাইড বাংলাদেশ এই ছবিটা মুক্তিযুদ্ধের সময় দেশের বাইরে এটা শো করা হয়েছিল সেলিব্রেটেড ফিল্ম মেকার্স লাইক সত্যজিৎ রায় মৃণাল সেন অ্যান্ড ঋত্বিক ঘটক অ্যাপ্রিসিয়েটেড দ্য ফিল্ম খুব সম্মানিত প্রশংসিত এবং ফেমাস ফিল্ম মেকার এই যে সত্যজিৎ রায় মৃণাল কান্তি সাহা ওনারা কিন্তু এটাকে প্রশংসা করেছেন রায়হান গেভ অল দ্য মানি দ্য ফিল্ম মেড টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট এই রায়হান কিন্তু উনি এই টাকা যে ফিল্ম থেকে যে অর্জন টাকা হয়েছে টাকা ইনকাম হয়েছে সমস্ত টাকা কিন্তু ফ্রিডম ফাইটারদের যে ট্রাস্ট আছে এটাতে উনি দিয়ে দিয়েছেন বিসাইডস হিজ গ্রেট ডকুমেন্টারি অন পাকিস্তানি অ্যাট্রোসিটিস এর পাশাপাশি উনি পাকিস্তানের যে নৃশংসতা যে অত্যাচার এটার বিরুদ্ধে উনি ডকুমেন্টারি তৈরি করেছিলেন সেই ডকুমেন্টারিগুলো হলো স্টপ জেনোসাইড হেল্প ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার যে এই যে স্টপ জেনোসাইডের মাধ্যমে যে ডকুমেন্টারি তৈরি করা হয়েছে এগুলো কিন্তু মানুষের সংবেদনশীলতা সহমর্মিতা সমস্ত বিশ্বব্যাপী আমাদের পক্ষে আনতে সক্ষম হয়েছিল অন 30 December 1971 সামওয়ান ইনফর্ম রায়হান অ্যাবাউট অ্যান অ্যাড্রেস সামওয়্যার অ্যাট মিরপুর 30 December রায়হান সাহেবকে একজন ইনফর্ম করলো একটা অ্যাড্রেস দিয়ে যে মিরপুরের ওইখানে হোয়ার ই মাইট ফাইন্ড ইজ ব্রাদার মিরপুরের ওইখানে গেলে উনি ওনার ভাইকে পাবেন দ্য ফেমাস রাইটার শহীদুল্লাহ কায়সারকে পাবেন হু হ্যাড গন মিসিং ফ্রম 14 December 1971 থেকে উনি মিসিং হয়ে গেছেন পাওয়া যাচ্ছে না শহীদুল্লাহ কায়সার সাহেবকে ওনার বড় ভাই মেজর রায়হান সাহেবের বড় ভাই কায়সার ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড কিল্ড বাই দ্য পাকিস্তানি আর্মি অ্যান্ড দ্য লোকাল কোলাবোরেটর্স কায়সার সাহেবকে হত্যা করা হয়েছে পাকিস্তানি আর্মিরা এবং স্থানীয় কিছু সহযোগী যারা আছে তারা যুদ্ধের শেষের দিকে ওনাকে নিয়ে হত্যা করেছে অ্যাকর্ডিংলি রায়হান লেফট হোম টু গেট হিজ ব্রাদার ব্যাক বাট হি নেভার রিটার্ন ঠিক এই মত অনুসারে রায়হান সাহেবও ওনার ভাইকে খুঁজতে গিয়েছিলেন কিন্তু উনি আর কখনো বাসায় ফিরে আসেননি জহির রায়হান ড্রিম ওয়াজ ফুলফিল্ড জহির রায়হান সাহেবের স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল বাট ইটস আ পিটি দ্যাট দিস ড্রিমার কুডন্ট লিভ টু সি হিজ ড্রিম কাম ট্রু কিন্তু এই 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 ব্যক্তিটি উনি কিন্তু বাঁচতে পারেননি উনি বেঁচে থাকতে পারেননি খুবই মেধাবী লোক উনি ওনার স্বপ্ন যে বাস্তবায়িত হয়েছে উনি এটা দেখে যেতে পারেননি তাহলে এই ধরনের মানুষ খুবই মেধাবী এখান থেকে আমরা অনেকগুলো ইনফরমেশন পাইলাম দ্য ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অ্যাবাভ টু কমপ্লিট দ্য গ্রিড এই যে এখানে কিন্তু এই ইনফরমেশনগুলো তোমরা বসায় দেখতে পারো অনেকগুলো তথ্য এখানে পাওয়া যাবে তোমরা যেগুলো তোমাদের ইনফরমেশনগুলো কাজে লাগবে এবার দেখো ইউনিট 11 রিনিউয়েবল এনার্জি নবায়নযোগ্য শক্তি এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ এখানে এই যে এটা এখানে কিন্তু যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু প্রকৃতি থেকে সংগ্রহ করা যে শক্তি অর্থাৎ বিভিন্ন ধরনের মানে তোমার ফুয়েল ব্যবহার না করে যেগুলা ধরো পরিবেশের জন্য ক্ষতিকর যেসব উপাদান রয়েছে তেল বা বিভিন্ন ধরনের কয়লা এগুলো ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে প্রকৃতির শক্তিকে ব্যবহার করে নবায়নযোগ্য শক্তি যেটা নিজে নিজে নবায়িত হয় রিনিউয়েবল এনার্জি
বারবার নিজে নিজে এটা অটোমেটিক্যালি এটা এনার্জি উৎপাদন করতে পারে প্রকৃতির সাহায্যে প্রকৃতির সহযোগিতা নিয়ে আমরা কিন্তু এনার্জি উৎপাদন করতে পারি এবং আমাদের যেই চাহিদা সেটাকে আমরা ফুলফিল করতে পারি। আচ্ছা দেখো এখানে দেখো রিনিউয়েবল এনার্জি পার্ট ওয়ান এই দেখো এখানে রিড দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স উইচ অফ দ্য ওয়ার্ডস আর রিলেটেড টু এনার্জি যে ফুয়েল অয়েল গ্যাস সয়েল হ্যাঁ এই যে মানে এখানে দেখা যাচ্ছে যে শব্দগুলো। আচ্ছা এখানে দেখো এটা একজন পড়ো কে পড়বে দিনাত হুসাইন খান আসো নাকি দিনাত তুমি কি আসো Yes, sir. আচ্ছা তুমি এটা পড়ো তো তুমি এটা পড়ো দিনাত তুমি স্যার টাইম নাই জি স্যার তুমি আরে টাইম যতটুকু আছে ততটুকু টাইমের কথা তো চিন্তা করে লাভ নাই মৃত্যু আসার আগেও টাইম থাকবে না কখন মৃত্যু আসবে কেউ বলতে পারবে না কিন্তু আমাদের কাজ করতে ইন স্পিচ এট দা 19th সায়েন্স কংগ্রেস ইন্টারন্যাশনালি একনোলেজড scientist and former Indian President Mr. APJ Abdul Kalam mentioned a very important aspect of this mankind's future energy crisis. He pointed out that the era of wood and biomass has almost come to an end. The age of oil and the natural gas would soon be over within the next few decades. Massive burning of woods coal reserves may lead to a worldwide ecological disaster because coal burning emits the highest amount of carbon in the atmosphere. So according to Kamal, the only solution that mankind can look to is the massive use of solar energy in future because it has some advantages over other forms of renewable energies. Now, why has Kalam put so major importance to the issue of energy. The energy sources have always been a major factor of change throughout the history. The world's petroleum consumption has increased from 3 billion barrels annually in 1930 to 37 billion barrels annually today. In the next quarter century, the world's population is expected to be 8 billion, which is 30% higher than today. Developing countries will grow their economies about 2 times faster than industrialized countries. Global economic growth is expected to continue at 3% per year. Consequently, the global demand for energy will grow at about 1.7% per year on an average. It indicates a 50% rise of energy consumption by 2030. If the world's daily petroleum consumption is 100 million barrels now, it will rise to 150 million barrels by that time. The present reserve of hydrocarbon energy resources is limited. It will not be sufficient to meet the future energy challenges of the world. Hence, leading industrial countries have taken initiatives to use alternative energy sources, mainly known as green or renewable energy sources. The bottom line of Kalam's speech indicates the concern of mankind in the 21st century. আচ্ছা এখানে কি বলছে যে এখানে ইম্পর্টেন্ট কথা বলেছে যে 98 সায়েন্স কংগ্রেস মানে হলো মিটিং মানে কনফারেন্স 90তম বিজ্ঞান একটা কনফারেন্স ওইটাতে উনি একটা বক্তব্যে ইন্টারন্যাশনালি অ্যাকনোলেজড সায়েন্টিস্ট আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন বিজ্ঞানী হলেন এপিজে আব্দুল কালাম উনি আবার ইন্ডিয়ান প্রেসিডেন্ট ছিলেন উনি একটা ইম্পর্ট্যান্ট একটা মানে কথা বলেছেন ফিউচার এনার্জি ক্রাইসিস নিয়ে হি পয়েন্টেড আউট দ্যাট উনি পয়েন্ট আউট করেছেন যে the era of wood and biomass has almost come to an end je kath ebong biomass jeta ache etar amader je jug shesh hoye geche amra biomass eta ki amra ekটু dekhi